গলের রোগব্যাধি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ জানতে চলুন। গয়ালের অসুস্থতার লক্ষণ: নাক মুখ শুষ্ক থাকা, প্রচণ্ড হাঁপানি এবং পশম খাড়া হয়ে থাকা, ঝিমানি ভাব, হাঁটতে অসমর্থ হওয়া বা গায়ে ও পায়ে ব্যথা অনুভব হওয়া, মুখ দিয়ে লালা পড়া, পাতলা বা অত্যাধিক শক্ত পায়খানা করা, চোখের কোণে ময়লা জমে থাকা, জাবর না কাটা এবং খাবারের প্রতি অনীহা থাকা এবং পশুর মন মরা ভাব। গয়ালের যে সমস্যা আছে সেই সমস্যার মধ্যে খোরা রোগ, কৃমি এবং পরজীবী গঠিত সংক্রমণ এটা অন্যতম। গবাদি পশুর খোরা রোগ, এই রোগটিও গয়ালের হতে পারে। এই রোগে আক্রান্ত হলে সাধারণত রোগের প্রারম্ভিক অবস্থায় গয়ালের গায়ে অত্যাধিক জ্বর হবে। প্রথম অবস্থায় জ্বরের সাথে সাথে গয়ালের পায়ে এবং মুখে কিছু ফুসকা দেখা দিবে এবং পরবর্তীতে এই ফুসকার মধ্যে কিছু জল বা পানি জমা হবে এবং এক পর্যায়ে এই ফুসকাগুলো ফেটে ওর মধ্যে থেকে কষানি বা লালা বা বিভিন্ন ধরনের উজিং এগুলো ঝরতে থাকবে। মূলত এই রোগটির জন্য দায়ী হলো একটি ভাইরাস, যেটাকে আমরা FMD ভাইরাস বলেই জানি। আমাদের পশু সম্পদ গবেষণাগারে এই খোরা রোগের টিকা তৈরি হয়। এটা AO এবং Asia-1 দিয়ে তৈরি হয়, আবার বাইভ্যালেন্টও আছে যেটা দুইটি মাত্র স্ট্রেন দিয়ে তৈরি হয়। আরও অন্যান্য ঔষধ যেমন পবিসেপ, পবিডন বা আয়োডিন জাতীয় কোনো প্রিপারেশন যা থাকে এগুলো আমরা কখনো গরম পানির সাথে, কখনো বা সাধারণ পানির সাথে, কখনো বা তৈলের সাথে মিশিয়ে যদি আমরা তাদের মুখ এবং পা ধুয়ে দিতে পারি তাহলে রোগটা দ্রুত নিরাময় হতে পারে। গয়ালের রোগ ব্যাধি: খুরা রোগ বেশি ক্ষতি করে, পেট ফাঁপা, বিভিন্ন ধরনের কৃমিতে আক্রান্ত হওয়া, চোখে পানি পড়ে বা চোখের পরজীবী বা কৃমি রোগে আক্রান্ত হওয়া, দুটি পুরুষ গয়াল একত্রে হলেই লড়াই করার কারণে মারাত্মক আহত হওয়া, বিশেষ করে শিং ভেঙে যাওয়ার সাথে সাথে শিঙের ভিতরে বিরাট একটি গর্ত বা খাত দেখা যায়। এক্ষেত্রে আমাদের যদি সঙ্গে সঙ্গে আমরা ওর ব্যবস্থা না নিই তাহলে ওর ভিতরে বিভিন্ন রকমের ধুলাবালি, ময়লা এই শিঙের ভিতর দিয়ে মাথার মধ্যে চলে যাবে এবং পরবর্তীতে বড় ধরনের ক্ষত, এই ক্ষতর থেকে তৈরি হবে হলো ইনফেকশন, ইনফেকশন থেকে শরীরে অন্যান্য রোগ ব্যাধি বা জ্বর, তারপরে এটাকে পশম রোগও হতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো থেকে যদি আমরা পশুকে রক্ষা করতে চাই তাহলে প্রাথমিক অবস্থায় স্যাভলন, ডেটল, ফিটকারি, যখন রক্তপাত হবে তখন ওই গুঁড়া ফিটকারিটা, ভাঙা শিং যেখান থেকে ভেঙে শিংটা আলগা হয়ে গেছে সেখানে যদি আমরা এটাকে পাউডার লাগানোর মতো করে কিছু লাগিয়ে দিয়ে একটা পাতলা পরিষ্কার কাপড় সেটাকে যদি আমরা জড়িয়ে দেই তাহলে এটা রক্তপাতটা বন্ধ হয়ে যেতে পারে। এবং একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, মানুষের যেমন ব্যথার ওষুধ আছে পশুরও ব্যথার ওষুধ আছে এবং সারা বাংলাদেশের সমস্ত দোকানে, এমনকি মুদিখানার দোকানেও প্যারাসিটামল ঔষধটি পাওয়া যায়। গয়ালের ক্ষেত্রে 30-40 বড়ি প্রতিবারে দিনে দুইবার, যেহেতু গয়ালের একটি পূর্ণবয়স্ক গয়ালের ওজন প্রায় 12-14 মন হতে পারে। বনে চড়া অবস্থায় গয়ালের স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে দেখা যায় ও আস্তে আস্তে দুর্বল হয়ে পরে মারা যায়। কলিজা কৃমির ক্ষেত্রে যেমন আছে ট্রাইমিসল, রেনাডেক্স, ট্রিমাভেট, লিভানিড, টেট্টানিড, নাভাডেক্স, এই ধরনের বিভিন্ন ঔষধ বাজারে পাওয়া যায়। এটা হলো প্রতি 80 কেজি দৈহিক ওজনের জন্য একটি বড়ি সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে যদি প্রয়োগ করা হয় তাহলে এই কৃমি রোগ থেকে আমরা সহজেই রক্ষা পেতে পারি। কলিজা কৃমি ছাড়া চেটোকৃমি বা স্টমাক ওয়ার্ম যেটাকে বলা হয় বা অন্ত্রের কেঁচোকৃমি বা সুতোকৃমি, গুঁড়োকৃমি, এ ধরনের কোনো কৃমি থেকে যদি পশুকে রক্ষা করতে চাই তাহলে আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন যদি চামড়ার নিচেই প্রতি তার 40-50 কেজি দৈহিক ওজনের জন্য 1 cc মাত্রা প্রয়োগ করি বছরে 3 বা 4 বার তাহলে অন্যান্য কৃমিগুলো সময় মতো নির্মূল হয়ে যাবে। আমাদের উন্নত চিকিৎসা পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনার মাধ্যমে যাতে করে বাচ্চা মৃত্যুর হার কমানো যায় সেই জন্য আমরা গবেষণা করছি এবং আমরা আশা করি যে অচিরেই এই গবেষণার ভালো ফলাফল আমরা পাব এবং গয়ালের স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা ভালো দিক নির্দেশনা আমরা দিতে পারবো।